প্রিয় শিক্ষার্থী স্বাগতম আপনাকে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতির চূড়ান্ত সাজেশন পর্বে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই পরীক্ষাতে টিকতে হলে একটি ভালো সাজেশনের গুরুত্ব অপরিসীম কমন উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে তৈরি করা আমাদের চূড়ান্ত সাজেশন পর্বের ভিডিও ক্লাসগুলো আপনি যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখেন তাহলে কথা দিচ্ছি পরীক্ষাতে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবেন শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে আমরা আছি আপনার পাশে তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা দর্শক আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিবার ইচ্ছা এক কথায় হবে জিজ্ঞাসা জানিবার ইচ্ছা এক কথায় হবে জিজ্ঞাসা পাইবার ইচ্ছা এক কথায় হবে লিপসা পাইবার ইচ্ছা এক কথায় লিপসা সুলোচন শব্দের অর্থ যার চোখ সুন্দর সুলোচন শব্দের অর্থ যার চোখ সুন্দর সারমেয় শব্দের অর্থ কি সার শব্দের অর্থ হচ্ছে কুকুর ধুমকেতু কার ছদ্মনাম ধূমকেতু কার ছদ্মনাম সঠিক উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের নোবেল বিজয়ী কে বাংলা সাহিত্যের নোবেল বিজয়ী নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ছন্দের জাদুকর নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্যের ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত সভ্যসাচী অর্থ কি সভ্যসাচী অর্থ হচ্ছে যার দুই হাত সমানে চলে বাংলা ভাষার আদি রূপ কোনটি বাংলা ভাষার আদি রূপ হচ্ছে প্রাকৃত শকুন্তলার অনুবাদককে শকুন্তলার অনুবাদক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমকাল পত্রিকার সম্পাদককে ছিলেন নিম্ন তপশনগুলোর মধ্যে সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর শুভক্ষণে জন্মজার এক কথায় কি হবে শুভক্ষণে জন্মজার এক কথায় হবে ক্ষণ জন্মা নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই সঠিক উত্তরটি হচ্ছে ডাইনি নিচের কোনটি সৃষ্টি এর প্রকৃতি ও প্রত্যয় সঠিক উত্তর হচ্ছে সৃজ যুক্তি নিলাম্বর কোন সমাস অপশনগুলোর মধ্যে নিলাম্বর হচ্ছে কর্মধারয় সমাস তিলে তৈল হয় তিলে কোন কারকে কোন বিভক্তি তিলে তৈল হয় তিলে এখানে কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর হচ্ছে অপাদান কারকে সপ্তমী বিভক্তি নিচের কোনটি শুদ্ধ অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে স্বযোগ মধ্যন্য এটি শুদ্ধ হাঘরে কোন সমাস হাঘরে হচ্ছে অভ্যভাব সমাস কত রূপ স্নেহ করি দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলিয়া তার উক্তি সঠিক উত্তর হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস মধ্যে উপন্যাস হচ্ছে রাইফেল রোটি আওরাত সঠিক প্রকৃতি যোগ প্রত্যয় নিষ্পন্ন হয়েছে কোনটিতে সঠিক প্রকৃতি যোগ প্রত্যয় নিষ্পন্ন হয়েছে নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে ভাস যোগ বর ভাস্যর এই অপশনটিতে কবর নাটকটি কোন প্রেক্ষাপটে রচিত কবর নাটকটি রচিত ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে বাংলা সাহিত্যের আদি কবি বাংলা সাহিত্যের কবি হচ্ছে লুইপা বাংলা সাহিত্যের আদি কবি লুইপা চাবি জানালা বালতি এগুলো কোন ভাষা থেকে এসেছে চাবি জানালা বালতি এগুলো এসেছে পর্তুগিজ ভাষা হতে নন্দিত এর বিপরীতার্থক শব্দ কোনটি নন্দিত এর বিপরীতার্থক শব্দ হচ্ছে নিন্দিত গগন শব্দের অর্থ কি গগন শব্দের অর্থ হচ্ছে আকাশ রবীন্দ্রনাথ ঠাকুরের কত সালে নোবেল পুরস্কারে ভূষিত হন রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কারে ভূষিত হন উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের মুজিবনগর সরকারের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন স্বাধীন বাংলাদেশের মুজিবনগর সরকারের প্রথম রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে বলে উপভাষা কোন বানানটি শুদ্ধ নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে নিশীত মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি অপশনগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায় চলচ্চিত্রে সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি চলচ্চিত্রে সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে চলত যোগ চিত্র বাংলা ছোট গল্পের জনক কাকে বলা হয় বাংলা ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে গণকবর শব্দে গণ কোন অর্থে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর বহুবচন অর্থে অপ্রতুল শব্দের অর্থ কি অপ্রতুল শব্দের অর্থ হচ্ছে অপর্যাপ্ত পঞ্চগ্রাম উপন্যাস কে লিখেছেন পঞ্চগ্রাম উপন্যাস লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না বাক্যটির বাক্য সংকোচন নিচের কোনটি যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না বাক্যটির বাক্য সংকোচন হচ্ছে অজ্ঞাতকুলশীল কার্যে বিরতি অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য নিম্ন তপসংগুলোর মধ্যে কার্যে বিরতি অর্থে যে বাগধারাটি প্রযোজ্য তা হচ্ছে হাত গোটানো বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ কয়টি বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ হচ্ছে উনচল্লিশটি মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় মুক্তিযুদ্ধ বিষয়ক গানটি রচ হয়ে থাকে মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় এই যে গানটি মুক্তিযুদ্ধ বিষয়ক এটি রচয়িতাকে সঠিক উত্তর হচ্ছে গৌরী প্রসন্ন মজুমদার পথের দাবি উপন্যাসের থাকে পথের দাবি উপন্যাসের রচয়িতা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিম্নক্ত কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ গ্রন্থ সঠিক উত্তর হচ্ছে কালান্তর কোনটি শুদ্ধ বানান নিম্নক্ত অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে সান্ত্বনা দন্তের সয় নয়তয় বফলা দন্তের নয়াকার শান্তনা অপরের ধন এর এক কথায় প্রকাশ কি হবে অপরের ধন এর এক কথায় প্রকাশ হবে পরস্য ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি মহুয়া পালার কবি কে মহুয়া পালার কবি হচ্ছে দ্বিজ কানাই মহুয়া পালার কবি দ্বিজো কানাই বৃষ্টি পড়ে টাপুর এখানে টাপুর টুপুর কোন পদ বৃষ্টি পরে টাপুর টুপুর এখানে টাপুর টুপুর কোন পদ সঠিক উত্তর হচ্ছে বাক্যের বাক্যের তিনটি তিনটি গুণ গুণ হচ্ছে আকাঙ্ক্ষা আসত্তি ও যোগ্যতা বাক্যের তিনটি গুণ আকাঙ্ক্ষা আসত্তি ও যোগ্যতা কলকে পাওয়া বাগধারাটির অর্থ কি কোলকে পাওয়া বাগধারাটির অর্থ হচ্ছে পাত্তা পাওয়া পতাকা শব্দের সমর্থক কোনটি নিম্ন অপশনগুলোর মধ্যে পতাকা শব্দের সমর্থক হচ্ছে কেতন ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য